এক অন্য জগতের হিংস্র বিস্ট পৃথিবীতে আসে তার সুন্দরী রাজকুমারীকে নিতে, যার কাছে ছিল ওই বিস্টেরই পবিত্র মুক্তা। কিন্তু মজার বিষয় হচ্ছে, রাজকুমারীর থেকে ওই মুক্তা নেয়ার জন্য তাকে নিজের প্রেমে ফেলতে হবে বিস্টকে। তবে বিস্ট তার ভয়ঙ্কর চেহারা নিয়ে রাজকুমারীকে কিভাবে প্রেমে ফেলবে? কারণ রাজকুমারী যখনই তার ভয়ঙ্কর রূপ দেখত সে ভয়ে পালিয়ে যেত। বিস্ট এবং প্রিন্সেসের এই দুষ্টুমিষ্টি প্রেমের গল্পই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। গল্পটি শুরু হয় ডাক্সিয়া নামের স্টেট থেকে। আমরা ইয়োজিয়াং প্যালেসের সামনের দৃশ্য দেখি। এখানে অসংখ্য লোক জড়ো হয়েছে। এরা সবাই সুইমি তাও নামের এক মেয়েকে দেখার জন্য জড়ো হচ্ছে। একসময় তাও উপস্থিত হয়। তার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তাও তার ভক্তদের মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে। কাউকে কাউকে সে ছুঁয়েও দেয়। মনে হচ্ছে সে অনেক বড় কোনো সেলিব্রিটি। ভক্তরা তাকে দেখে অনেক খুশি ছিল। তারা তাদের এই বিরল সৌভাগ্যে আনন্দে আত্মহারা হয়ে যায়। তাও এক সময় প্রাসাদের ভিতরে গিয়ে পৌঁছায় আর হাত নেড়ে তার ভক্তদের ধন্যবাদ জানায়, সব সময় তাকে সাহায্য করার জন্য, তার পাশে থাকার জন্য। এরপর সে প্রাসাদের ভেতরে গিয়ে পৌঁছায় যেখানে একজন লোক তার জন্য অপেক্ষা করছিল। তাও প্রথমে সেই লোকটিকে বেশ কিছুক্ষণ নানান অঙ্গভঙ্গি দেখানোর চেষ্টা করে। লোকটি তাতে বেশ খুশি হয়ে যায় আর তার হাতে কিস করার চেষ্টা করে। তবে তাও তার হাত সরিয়ে নেয়। লোকটি বলে সে তার জন্য বিশেষ উপহার এনেছে। সে তাওকে অনেক ধরনের উপহার দিতে থাকে। সে খুব দামি একটি লিপ বাম দেয় তাকে। তবে তাও বলে এরকম তার কাছে অনেক আছে। এরপর লোকটি তাকে এলভির লেটেস্ট এডিশনের ব্যাগ দেয়। তাও তখন বলে এমন ব্যাগ তার কাছে দুটো আছে। লোকটির কাছে সবচেয়ে দামি জিনিস যা আছে তাই যেন সে তাকে দেয়। এবার লোকটা একটি বাক্স বের করে তাওকে দেয়। বাক্সটি খুলতেই সবুজ আলো তাওয়ের চোখে মুখে এসে পড়ে। লোকটি বলে এটি তার কাছে থাকা সবচেয়ে দামি জিনিস। উপহার দেখে তাও খুবই খুশি হয়ে যায়। তাও বলে সে খুবই খুশি হয়েছে আর তার মুখের কাপড়টি তখনই সে সরিয়ে ফেলে। লোকটি হতভম্ব হয়ে যায় আর তাওকে মাননীয়া বলে ডাকে আর মাথা নিচু করে সম্মান জানায়। লোকটির সামনে থাকা মেয়েটি তাও কিংবা অন্য কেউ নয়, সে হলো এই এস্টেটেরই রাজকুমারী কিপা। কিপা তাকে জিজ্ঞেস করে এই প্রচণ্ড দামি লুমিনাস কাপটি কেনার জন্য তাকে কত মানুষকে শোষণ করতে হয়েছে। তার মতো দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার জন্য সব কর্মকর্তার বদনাম হয়ে থাকে। লোকটি বার বার ক্ষমা চাইতে থাকে তার কাছে, তবে রাজকুমারী তাকে ক্ষমা করে না। তার সহকারীকে বলে এই লোকটিকে জনসম্মুখে নিয়ে আসতে। তাওর ফ্যানরা যারা দাঁড়িয়েছিল তারা তাওর পরিবর্তে রাজকুমারী কিপাকে দেখে অবাক হয়ে যায়। রাজকুমারী তাদের একটি লিস্ট দেখায়। এই লোকটির করা দুর্নীতির ফিরিস্তি দেয়া আছে এখানে এবং তার অবৈধ সম্পদেরও হিসাব আছে এই কাগজে। রাজকুমারী কিপা বলে সে সবার সম্পদ সবাইকে ফিরিয়ে দেবে। ভিড়ের লোকগুলোর মধ্যে অনেকেই ছিল যাদের সম্পদ এই লোকটি হাতিয়ে নিয়েছে। সবাই রাজকুমারীকে ধন্যবাদ দিতে থাকে। রাজকুমারী কিপা তার সহকারী জেমেইকে বলে এই লোকটিকে নিয়ে গিয়ে তার চাচার হাতে তুলে দিতে আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে। এরপর রাজকুমারী কিপা আমাদের তার নিজের সম্পর্কে বলতে থাকে। কিপার মা হলো জেং আর বাবা কিশেং। তারা দুজন একে অপরকে ভালোবেসেই বিয়ে করে আর অনেক বছর পর তাদের কোল জুড়ে আসে কিপা। আর কিপার জন্ম হওয়ার পরই সবাই অনেক খুশি ছিল। তো ডাক্সিয়ার দায়িত্ব পাওয়ার পর থেকে তার বাবা স্টেটের জন্য অনেক পরিশ্রম করেছে। ডাক্সিয়ার মানুষও এই জন্য তাকে অনেক বেশি পছন্দ করত। তবে এই সব কিছু করতে গিয়ে সে তার স্ত্রীকেই সময় দিতে পারত না। ডাক্সিয়ার উন্নতির জন্য সব রকম কাজ করে যাওয়ার পর তাই একদিন তার বাবা ঠিক করে ডাক্সিয়ার দায়িত্ব এবার তার ভাই ঝাওকে দিয়ে সে তার স্ত্রীকে নিয়ে বিশ্ব ভ্রমণে বের হবে। এরপর আমরা কিপাকে তার বাবার সাথে দেখতে পাই। কিপা কিশেংকে জিজ্ঞেস করে তারা দুজন তাকে কেন সাথে নিয়ে যাচ্ছে না। কিশেং বলে সে ঠিক করেছে তার স্ত্রীকে নিয়েই শুধু সে ঘুরে বেড়াবে, তাই কিপা এখানেই থাকবে। আর তারা যতদিন না ফিরে আসছে কিপা যেন তার মধ্যেই তার পছন্দের মানুষকে খুঁজে নেয়। কিপা যখন তার ভালোবাসার মানুষ খুঁজে পাবে তখন সেও এরকম বিশ্ব ভ্রমণে বের হতে পারবে। দৃশ্য চলে যায় বিস্ট সাম্রাজ্যে। আমরা বিস্টদের রাজা মুলাংকে দেখতে পাই। মুলাং দিনে দিনে খুব দুর্বল হয়ে যাচ্ছে। তার হাতে খুব বেশি সময় নেই।
তাকে বাঁচতে হলে দ্রুত পবিত্র মুক্তা খুঁজে বের করতে হবে। মুলাং একবার মানুষের পৃথিবীতে যায়, আর সেখানে অনেক শত্রুদের সাথে লড়াই করে সে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়ে। আর সেখানেই একটি গাছের উপর বসে বসে একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল, কিন্তু হঠাৎই সে পিছলে ওই গাছ থেকে পড়ে যায় এবং মুলাঙের গায়ের উপর এসে পড়ে। আর সেখানেই দুর্ঘটনাবশত তার ভেতরে থাকা পবিত্র মুক্তটি ওই মেয়েটির শরীরের ভেতরে ঢুকে যায়। সেই মুক্তর অভাবে মুলাং ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তার শক্তি ফিরে পেতে সেই মুক্ত ভীষণ প্রয়োজন, তাই মুলাং পাগলের মতো সেই মেয়েকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও সে ওই মেয়েকে খুঁজে পাচ্ছে না। তাই সে জোরে জোরে চিৎকার করতে থাকে। দৃশ্য আবার ফিরে আসে ডাক্সিয়া এস্টেটে। আমরা কিপাকে দেখতে পাই যে একটি মূর্তি দেখছিল। এই মূর্তিটি তার মা তার জন্য ইউরোপ থেকে জন্মদিনের উপহার হিসেবে পাঠিয়েছে। এ সময় সেখানে তার চাচা চাচি অর্থাৎ রাজা ঝাও আর রানী লুইলি চলে আসে। তাদের সাথে তাদের ছোট্ট নাতনি ঝিংপিংও আসে। রানী জিজ্ঞেস করে তারা তার বিয়ের জন্য ছেলে দেখাতে এতক্ষণ অপেক্ষা করছে, কিপা কেন আসেনি? তারা কিপাকে নেয়ার জন্যই এখানে এসেছে। কিপার চাচা চাচিকে দেখলে বোঝা যায় তারা কিপাকে অনেক ভালোবাসে, তাই তারা কিপার জন্য সবসময় চিন্তা করত। কিপার বাবা মা চলে যাওয়ার পর থেকে তাদের বড় চিন্তা হলো কিপার বিয়ে। ডাক্সিয়ার মেয়েদের 15 বছর বয়স হলেই বিয়ে হয়ে যায়। কিপার 20 বছর বয়স হয়ে গেছে, অথচ তার এখনো বিয়ের কোনো খবরই নেই। তার চাচি তাকে বলে তার তো কিপার বয়সে থাকতেই বাচ্চাও হয়ে গিয়েছিল, কিন্তু কিপা এখনো বিয়েই করেনি। যাই হোক, কিপার কোনো খবর না পেয়ে তার চাচি রানী লুইলি নিজেই যোগ্যপাত্রদের বায়োডাটা আর ছবি নিয়ে তার কাছে চলে এসেছে। এরপর কিপাকে কয়েকজন পাত্রের ছবি দেখানো হয়। লুইলি একে একে সব পাত্রদের বর্ণনা দেয়। সুযোগ বুঝে কিপা সেখান থেকে পালিয়ে যায়। তবে লুইলি বলে সে যে কোনো ভাবেই হোক খুব দ্রুতই সে কিপার বিয়ে দিয়েই ছাড়বে। এরপর আমরা মুলাং আর তার ভাই লিউজুনকে দেখতে পাই, যারা ডাক্সিয়া এসে পৌঁছেছে। লিউজুন বলে সে তার ভাইয়ের হয়ে ডাক্সিয়া থেকে পবিত্র মুক্ত খুঁজে আনতে পারে, তার ভাইয়ের ডাক্সিয়া থাকাটা নিরাপদ হবে না। মুলাং বলে ওই মেয়েকে লিউজুন দেখেনি, তাই সে তাকে খুঁজে বের করতে পারবে না, এছাড়া সে পবিত্র মুক্তাও অনুভব করতে পারবে না। সেই পবিত্র মুক্তার আকর্ষণ একমাত্র মুলাংই অনুভব করতে পারবে। তখন লিউজুন বলে তার ভয় হচ্ছে, হয়তো তাদের গোপনে থাকা বিস্ট সাম্রাজ্যের কথা এই মুক্ত খুঁজতে গিয়ে সবাই জেনে যাবে। মুলাং তার ভাইকে বলে সে সাবধানে থাকার চেষ্টা করবে। এর মধ্যেই কিপাকে দেখা যায় যে তার সহকারী জিমেইকে নিয়ে একটি ঘোড়ার আস্তাবলে এসেছে। একটি ঘোড়া পছন্দ করে কিপা ঘোড়ায় চড়ে বসে, তবে পাগলাটে ঘোড়া তাকে নিয়ে ছুটতে শুরু করে। কিপা কিছুতেই নিজেকে সামলাতে পারে না। কিপার পেছন পেছন আস্তাবলের মালিক আর জিমেই যেতে থাকে। কিপাকে নিয়ে ঘোড়াটি সেই জঙ্গলে চলে যায় যেখানে মুলাং আর লিউজুন আছে। কিপা ঘোড়া থেকে পড়তেই যাবে, তখন মুলাং তাকে বাঁচিয়ে নেয়। কিপা অজ্ঞান হয়ে যায় আর মুলাং তার ভাইকে বলে এই সে মেয়ে যার শরীরের ভেতর তার মুক্ত আছে, সে অনুভব করতে পারছে। তারা ঠিক করে তখনই কিপাকে তাদের সাথে বিস্ট সাম্রাজ্যে নিয়ে যাবে। তবে মুলাং কিছুতেই কিপাকে তুলতে পারছিল না, যেহেতু কিপার শরীরে মুক্ত আছে মুলাঙের থেকে কিপার শক্তি বেশি, আর এমনিতেও মুলাঙের শরীরে মুক্তর অভাবে শক্তি অনেক কমে এসেছে। ঠিক এই সময় জিমেই আর আস্তাবলের মালিক চলে আসে আর দুই ভাই সাথে সাথে লুকিয়ে পড়ে। তখন জিমেই আর আস্তাবলের লোকেরা কিপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে পুরো রাজ্যে ঘোষণা হতে থাকে রাজকুমারী কিপার বিয়ে ঠিক হয়েছে, তার বাগদান উৎসবে পুরো রাজ্যে নিমন্ত্রণ। লুইলি তার লোকদের ডেকে বুঝিয়ে দেয় কি কি কাজ করতে হবে। ঝাও তার স্ত্রীর কাজকর্মে বেশ সন্তুষ্ট হয়। বাগদানের প্রস্তুতির কাজ শুরু হয়ে যায়, যা দূর থেকে মুলাং আর লিউজিন দেখতে পায়। দুই ভাই প্রাসাদের কাছাকাছি এসেছে কারণ তারা কিপাকে কিডন্যাপ করে বিস্ট সাম্রাজ্যে নিয়ে যেতে চায়। প্রাসাদের ভিতর কিপা ওই লোকটির সাথে ছিল যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। লোকটিকে দেখানো হয় সে কোনো যুদ্ধে গিয়ে আহত হয়েছে, আর কিপা তার ঘাতে গরম পানি সেক দেওয়ার জন্য কাপড় ভিজাচ্ছিল। তখন কিপা তাকে বলে সে বিয়ে করতে চায় না। লোকটি তাকে বলে তাকে অনেক বেছে খুঁজে বের করা হয়েছে, তাই তাকে না বলা এত সহজ না। এই বলে লোকটি কিপার হাত ধরে তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিপা তার চোখে কিছু একটা ছুড়ে মেরে হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায়।
কিপা দৌড়ে ঘরের বাইরে চলে আসে, আর লোকটিও দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে। লোকটি তাকে ধরে ফেলে, আর তখনই তাদের মাঝখানে চলে আসে মুলাং। মুলাংয়ের এক ধাক্কায় লোকটি অজ্ঞান হয়ে যায়। রাজকুমারী কিপা জিজ্ঞেস করে সে কে। মুলাং তার কথার জবাব না দিয়ে তাকেও অজ্ঞান করে ফেলে। তাদের দেখে অন্য সৈন্য চলে আসলে লিউজান তাকে অজ্ঞান করে দেয়। এরপর দুই ভাই মিলে কিপাকে নিয়ে বিস্ট সাম্রাজ্যের দিকে রওনা হয়। লিউজিন ওই সৈন্যটির পকেট থেকে একটি মেডেল নিয়ে নেয়, যেখানে ডাক্সিয়ার সিম্বল আঁকা আছে, যা তাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। দৃশ্য ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখি, 5 বছর আগে যখন মুলাং পবিত্র মুক্তটি হারিয়ে ফেলে, সে তখন কিপাকে নিয়ে আসতে পারেনি। এর কারণ হলো তার পেছনে শত্রুরা লেগেছিল, তাই তাকে সেখান থেকে দ্রুত ফিরে আসতে হয়েছে। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখি মুলাং অনেক বেশি দুর্বল হয়ে গেছে। সারা দিনে কিপাকে ধরার পরিশ্রমে সে নড়াচড়াও করতে পারছে না। তার ভাই তাকে বলে এখানে কিপাকে রেখে তারা দুজন প্রাসাদে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারে। মুলাং ভাইয়ের কথায় রাজি হয় আর দুজন কিপাকে সেখানে রেখেই চলে যায়। এই সময় কিপার জ্ঞান ফিরে আসে। সে অবাক হয়ে ভাবতে থাকে সে কোথায় আছে, আর ওই কালো পোশাক পরা লোকটিই বা কে ছিল। কিপা হিসাব নিকাশ করে বের করে সে কতটুকু দূরত্ব পার করলে শহরে পৌঁছাতে পারবে, আর সেদিকেই দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে দেখে একটি পালকি বহর নিয়ে এক মেয়েকে আসতে। কিপা মেয়েটিকে বলে তাকে শহরে পৌঁছে দিতে। সে প্রাসাদে যেতে চায়। মেয়েটি তাকে বলে সে প্রাসাদ থেকেই এসেছে আর তাকে নেয়ার জন্যই এসেছে, রাজা তাকে নেয়ার জন্য পাঠিয়েছে। কিপা অবাক হয়ে বলে ডাক্সিয়াতে তো কোনো রাজা নেই, সে কিসের কথা বলছে? তখন মেয়েটি বলে সে বিস্ট সাম্রাজ্যের রাজা মুলাংয়ের কথা বলছে, যার নির্দেশেই সে তাকে নিতে এসেছে। কিপা মেয়েটির কথা কিছুই বুঝতে পারে না। সে আসলে প্রথমে ভেবেছিল তার চাচি হয়তো প্রাসাদ থেকে তার জন্য পালকি পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন সে বুঝতে পারছে এই মেয়েটি অন্য কেউ, সে অন্য কোথাও থেকে এসেছে, কারণ সে এর আগে কখনো এই মেয়েকে দেখেনি। তাই সে মেয়েটির থেকে পালানোর জন্য মেয়েটিকে বলে আমার পেটে ব্যথা করছে, তুমি একটু দাঁড়াও আমি আসছি। এই বলে সে এক দৌড়ে অনেক দূরে চলে যায়। আর সে যখন ভাবে সে অনেক দূরে পালিয়ে চলে আসতে পেরেছে, তখনই সে হোঁচট খেয়ে পড়ে যায় আর জোরে চিৎকার দেয়। আর তার চিৎকার শুনতে পায় ওই মেয়েটি, যার নাম ছিল হংসি। সে কিপার চিৎকার শুনে এক দৌড়ে তার কাছে চলে আসে কয়েক সেকেন্ডের মধ্যে। তখন কিপা অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে তুমি এত দ্রুত এখানে কিভাবে আসলে? তখন হংসি বলে আমি একটি বিড়াল। কিপা এটা শুনে ভাবে সে হয়তো মজা করছে, তাই সেও বলে হ্যাঁ আর আমি একটি খরগোশ। যাই হোক, এরপর হংসি কিপাকে নিয়ে পালকিতে যেয়ে ওঠে আর পালকি চলতে শুরু করে। পালকি অনেক জোরে ছুটতে থাকে। পালকি এত জোরে ছুটছে এটা দেখে কিপা হংসিকে জিজ্ঞেস করে পালকি তো চারটা মানুষ নিয়ে যাচ্ছে, তাহলে এত দ্রুত তারা কিভাবে যাচ্ছে? তখন হংসি তাকে বলে তারা ঘোড়া, তাই তো তারা এত দ্রুত ছুটতে পারে। হংসির কাছে এই সব কথা শুনে কিপার মাথায় কিছুই কাজ করে না। এই সব কিছু কিপা যতই দেখে ততই অবাক হতে থাকে আর হংসিকে বলে কি উল্টাপাল্টা কথা বলছো, তোমরা এক একজন অ্যানিমেল কিভাবে হতে পারো? তখন হংসি বলে কেন, আমাদের রাজাই তো নিজেই একজন উলফ। কিপা বলে একজন উলফ কিভাবে রাজা হতে পারে, তুমি আমার সাথে মজা করছো না তো? শেষমেশ তারা বিস্ট সাম্রাজ্যের বাইরে এসে পৌঁছায়। এরপর হংসি কিপার হাত ধরে বিস্ট সাম্রাজ্যের ভেতরে নিয়ে যায়। কিপা যখন তার ভিতরে সব লোকজনদের দেখছিল, সে একটু অবাক হয়, কারণ সবাই খুব অদ্ভুত রকম দেখতে। আর তারা অদ্ভুত দেখতে হবে নাই বা কেন, কারণ তারা সবাই তো বিস্ট ছিল। এরপর কিপা একটা লোককে দেখে যে কচি বাঁশ খাচ্ছিল। তো এটা দেখে কিপা জিজ্ঞেস করে সে এভাবে বাঁশ খাচ্ছে কেন? হংসি বলে কারণ সে একটি পান্ডা। এরপর কিপার চোখ যায় একটি মহিলার দিকে যে সুতা বুনছিল, এবং সেটা হাত দিয়ে। তখন কিপা জিজ্ঞেস করে এই মহিলাটি কে? হং তাকে বলে এই মহিলাটি হলো রেশম পোকা। হং বলে বহু বছর আগে এই সাম্রাজ্যতে প্লেগ মহামারী হয়েছিল। প্লেগ থেকে বাঁচতে বিভিন্ন প্রাণী থেকে নির্যাস নিয়ে ওষুধ তৈরি করা হয়েছিল। যাকে যেই প্রাণীর নির্যাস থেকে ওষুধ দেওয়া হয়, সেই প্রাণীর গুণাগুণ তার মধ্যেই রয়ে গেছে। এবার কিপা ব্যাপারটা ধরতে পারে। হং আর কিপা হাঁটতে হাঁটতে একটি দোকানের সামনে এসে পৌঁছায়। দূর থেকে একটি মেয়ে তাদের উপর নজর রাখছিল।
তারা এবার ওই মেকআপের দোকানের ভেতর ঢুকে। কথায় কথায় বেরিয়ে যায় হং আসলে লিউজিনকে খুব পছন্দ করে। তখন কিপা একটি বুদ্ধি করে হংকে বলে, তুমি মেকআপের দোকান থেকে সাজুগুজু করো, তাহলে লিউজিনের সামনে তোমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এইসব বলে সে হংকে সেই মেকআপের দোকানে ব্যস্ত করে দেয় এবং সে আস্তে করে সেখান থেকে পালিয়ে আসে। সে পালিয়ে যাচ্ছিল তখন একটি মহিলা, যে আসলে কুকুর, সে হঠাৎ কিপাকে শুঁকতে শুরু করে আর বলে তার শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। সে এখানকার কেউ না। কিপা কোনো মতে তাদেরকে এড়িয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। মুলাং আর লিউজুন দূর থেকে এই সব কিছু দেখছিল। মুলাং লিউজুনকে বলে, কিপা যেহেতু তাদের থেকে খুব ভিন্ন ধরনের একজন মানুষ, তাই এখানে থাকাটা তার জন্য কষ্টকর হবে। তার এই কষ্ট কমাতে মুলাংয়ের একটি পরিকল্পনা আছে, আর তা হলো কিপাকে বিয়ে করে নেয়া। লিউজুন তার ভাইয়ের এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ একজন বিস্ট হয়ে সে কিভাবে একটি মানুষকে বিয়ে করতে পারে। মুলাং বলে, এই পবিত্র মুক্ত আহরণের নিয়ম হলো মুখে মুখ লাগিয়ে নেয়া, এর জন্য বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়া তারা কিপার সাথে ইতিমধ্যেই অন্যায় করেছে, কারণ তাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে। লিউজুন বলে, এভাবে করতে অনেক বেশি সময় লেগে যাবে, কিন্তু তাদের হাতে সময় খুবই কম। মুলাং বলে, এভাবে ছাড়া তারা এগোতেও পারবে না, কারণ শুধু একজন আরেকজনের কাছাকাছি আসলেই হবে না, দুজন দুজনকে সত্যিকারের ভালোবাসতে হবে। সে লিউজুনকে বলে আপাতত কিপাকে নিরাপদ কোনো জায়গায় রাখতে। ওদিকে ক্ষুধা তৃষ্ণায় কাতর কিপা কোথায় যাবে বুঝতে পারছিল না। তখন কিছু বাজে লোক তাকে বিরক্ত করতে থাকে। কিপা বলে, সে ডাক্সিয়ার রাজকুমারী, তার কথায় এদের জেল হয়ে যাবে। লোকগুলো ডাক্সিয়া কি সেটা চিনতেও পারে না, বরং তাকে নিয়ে হাসাহাসি করে। এ সময় সেখানে লিউজুন চলে আসে আর লোকগুলোকে তাড়িয়ে দেয় আর বলে, সে আমাদের ভবিষ্যৎ রানী, তাকে নিয়ে আর কখনো মজা করবে না। কিপা লিউজুনকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। লিউজুন তাকে রানী বলে সম্বোধন করতে থাকে আর বলে রাজা তাকে প্রাসাদে যেতে বলেছে। তার কথা কিপা কিছুই বুঝতে পারছিল না। এ সময় হং ছুটে আসে কিপার খোঁজে। লিউজুন বলে, রাজা বলেছে ঘোষণা করে দিতে যে কিপাই তার রানী হবে, তাই এখন থেকে যেন হং আর বাকি সবাই তাকে রানীর মতোই ট্রিট করে। কিপা অবাক হয়ে বলে, সে কখন বলেছিল যে সে রাজাকে বিয়ে করতে চায়? এরপর হং তাকে তার সাথে করে প্রাসাদের দিকে নিতে চায়, তবে কিপা বলে সে তার বাড়ি ফিরে যাবে। লিউজুন বুদ্ধি করে বলে, কিপা প্রাসাদে গিয়ে রাজাকে জিজ্ঞেস করতে পারে যে কিভাবে করে সে ডাক্সিয়া ফিরে যেতে পারে। এবার কিপা যেতে রাজি হয়। তারা সবাই প্রাসাদের দিকে রওনা হয় আর তাদের দিকে দূর থেকে নজর রাখে সকালের সেই মেয়েটি। এই মেয়েটি একটি গিরগিটি প্রজাতির, তার নাম হাইতাং। হাইতাং চলে যায় তার বস ডুইয়াং এর কাছে। ডুইয়াং এর সাথে রাজা মুলাং এর অনেক বড় শত্রুতা। ডুইয়াং মুলাং এর উপর প্রতিশোধ নেয়ার জন্যই 5 বছর ধরে অপেক্ষা করছে। হাইতাং ডুয়াংকে বলে, রাজার প্রাসাদে এক মেয়ে আছে যাকে কড়া নজরদারিতে রাখা হচ্ছে, রাজা এই মেয়েকে বিয়ে করবে বলে ঘোষণা দিয়েছে। ডুইয়াং বলে, নিশ্চয়ই ওই মেয়ের সাথে পবিত্র মুক্তোর কোনো সম্পর্ক আছে, তাই ওই মেয়েকে বিয়ে করতে যাচ্ছে মুলাং। ডুইয়াং বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ রাজা যদি পবিত্র মুক্ত পেয়ে যায় তার শক্তি অনেক বেশি বেড়ে যাবে, তখন আর ডুইয়াং তার প্রতিশোধ নিতে পারবে না। ডুইয়াং তার সাথে থাকা জিনিয়াং নামের মেয়েকে বলে তারা কোনো ক্রমেই ডুইয়াংকে সেই মুক্ত পেতে দিবে না। দৃশ্য চলে যায় প্রাসাদে। আমরা হংকে দেখি যে কিপার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। কিপা বলে সে এখন ঘুমাবে না, বরং রাজা মুলাং এর কাছে যাবে। হং বলে রাজা এখন প্রাসাদের বাইরে আছে। হং তাদের রাজ্যের রাজাদের একটি অদ্ভুত নিয়মের কথা বলে, যেখানে প্রত্যেক রাজা তাদের মুখ ঢেকে রাখে। কোন রাজার চেহারাই আজ পর্যন্ত প্রজারা দেখতে পারেনি, তবে হং মুলাং এর অনেক প্রশংসাও করে। সে সবচেয়ে ভালো রাজাদের একজন, প্রজারা তাকে ভীষণ ভালোবাসে, তাই তার চেহারা সুদর্শন হবে বলেই হং এর বিশ্বাস। এই সব কিছু শুনতে শুনতে কিপা রাজার সাথে দেখা করতে আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। সবাই ঘুমিয়ে পড়লে কিপা নিজের ঘর থেকে বেরিয়ে যায় আর অনেক খুঁজে খুঁজে সে রাজার কামরায় যেয়ে পৌঁছায়। রাজার কামরা বেশ অদ্ভুত দেখতে, সেখানে অদ্ভুত সব দরজা, তবে রাজাকে কোথাও দেখা যায় না। হঠাৎই তার পায়ের সাথে কিছু চাপ লেগে একটি সিক্রেট দরজা খুলে যায়। কিপা একটি প্যাসেজ খুঁজে পায়। প্যাসেজ দিয়ে হেঁটে গিয়ে সে একটি গুহার মতো জায়গায় গিয়ে পড়ে। এই জায়গাটি মুলাং এর মেডিটেশন করার জায়গা। জায়গাটি খুবই অদ্ভুত, পানি আর ধোঁয়ায় ভর্তি। এমন সময় রাজা মুলাং চলে আসে।
কিপা মুলানকে মুখ খোলা অবস্থায় দেখে ভীষণ চমকে যায়। তার চেহারা মনস্টারের মতো। রাজা তার পরিচয় দেয় আর কিপা মনে মনে ভাবে এই ভয়ানক চেহারার কারণেই হয়তো সে সব সময় মুখ ঢেকে রাখে। রাজা তাকে জিজ্ঞেস করে সে কোন সাহসে এখানে এলো। এত রাতে তার নিজের ঘর ছেড়ে আসা মোটেও উচিত হয়নি। কিপা সাহস করে জিজ্ঞেস করে রাজা তাকে কি দেখে ভালোবেসেছে, কেন বিয়ে করতে চায়। মুলাং বুঝতে পারে পবিত্র মুক্তোর কথা কিপাকে বলা যাবে না, তাকে অন্যভাবে বিয়ের জন্য রাজি করাতে হবে, না হলে সে তাকে সত্যিকারের ভালোবাসবে না। তাই মুলাং তাকে বলে সে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছে, যেদিন সে জঙ্গলে সেই পাগলা ঘোড়াটিকে নিয়ে সাবলীলভাবে চালাতে চালাতে আসছিল, তখনই সে কিপার প্রেমে পড়ে যায়। কিন্তু কিপা এ কথা শুনে একটু অবাক হয়, কারণ সেদিন তো সে ঘোড়াটি চালাতেই পারছিল না ঠিক করে। কিন্তু কিপা বুঝে গেছে রাজার সাথে খারাপ ব্যবহার করে লাভ নেই, তাই সে খুবই নম্রভাবে বলে সে নিশ্চয়ই ডাকসিয়া যাওয়ার পথ চিনে, সে যেন কিপাকে বলে দেয় কিভাবে সে সেখানে যেতে পারবে। মুলাং বলে বিস্ট সাম্রাজ্যের আসার রাস্তা আছে, তবে যাওয়ার কোনো রাস্তা নেই। অধৈর্য হয়ে এবার কিপা সেখান থেকে চলে যায় আর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর ঘুমের মধ্যে সে মুলাংকে নিয়ে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে থাকে, কারণ সে তাকে মনস্টারের রূপে দেখে নিয়েছিল। পরদিন লিউজুন রাজাকে জিজ্ঞেস করে এখন তো কিপা তাকে দেখে নিয়েছে, সে এখন কি করবে। এ সময় আমরা রাজা মুলাং সম্পর্কে আরেকটি অদ্ভুত ব্যাপার জানতে পারি, যে মুলাংয়ের চেহারা দিনে এবং রাতে দুই ধরনের থাকে, অর্থাৎ তার দিনে যে চেহারা থাকে রাতে ভিন্ন চেহারা হয়ে যায়। রাজা বলে সে মুলাং হিসেবে রাতের বেলায় শুধু কিপার সাথে দেখা করতে পারবে, যেহেতু কিপা তার রাতের চেহারা দেখে নিয়েছে। তবে লিউজুন বলে অন্য কথা, কিপা তার রাতের চেহারা পছন্দ করেনি, তাকে যদি প্রেমে ফেলতে হয় তাহলে মুলাংকে তার সামনে তার দিনের চেহারা নিয়েই যেতে হবে, যেন সে তার প্রেমে পড়ে। মুলাংয়ের এই প্রস্তাব পছন্দ হয় না। তবে লিউজুন এরপরে একটি বই নিয়ে সে মুলাংকে দেখায় আর বলে এখানে লেখা আছে যে সে দিনে এবং রাতে দুই রূপেই কিপার সাথে দেখা করতে পারবে। এরপর আমরা বিস্ট সাম্রাজ্য বানানোর ইতিহাস জানতে পারি। 100 বছর আগে প্লেগের চিকিৎসায় যখন তারা প্রায় প্রাণীর মতো হয়ে যায়, তখন সাধারণ মানুষ তাদের ভয় পেত আর মেরে ফেলত। এই জাতিকে রক্ষা করার জন্য তাদের পূর্বপুরুষরা গোপনে বিস্ট সাম্রাজ্য তৈরি করে এবং সবাইকে এখানে নিয়ে আসে। এই বিস্ট সাম্রাজ্যের রাজাদের পবিত্র পানীয় খেয়ে আর পবিত্র মুক্তোর সাহায্য নিয়ে বেঁচে থাকতে হয়। রাজারা যদি এই পবিত্র পানীয় পান না করে আর মুক্ত সাথে না রাখে, তাহলে প্লেগ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তাদের রাজাদের সবার মুখ ঢেকে চলতে হয়, কারণ তারা রাতে ভিন্ন রকম দেখতে হয়ে যায়। মুলাং লিউজুনকে বলে তার সাম্রাজ্যকে বাঁচানোর জন্য যে কোনোভাবেই সেই মুক্ত খুঁজে বের করতে হবে, আর সেজন্য তার কিপাকে ভীষণ প্রয়োজন। রাজার সাথে কথা বলার পর যখন লিউজুন বেরিয়ে আসে, তখন তার দেখা হয় হং এর সাথে। হং এমনিতেই লিউজুনকে পছন্দ করে, তাই তার সাথে কথা বলার একটা সুযোগও সে ছাড়ে না। হং লিউজুনের দিকে হাত বাড়িয়ে দেয় তার সাথে হাত মেলানোর জন্য, কিন্তু তখন লিউজুনের হাতে চকমকে একটা আলো দেখা যায়, যেটা শেকর জাতীয় কিছু। এই জন্য লিউজুন হং এর সাথে হাত মেলায় না আর বলে সে গ্লাভস পরতে ভুলে গেছে, তাই তার হাত মেলানো উচিত হবে না। হং তার এই ব্যবহারে কষ্ট পেয়ে চলে যায়। কিন্তু লিউজুন আসলে একজন সাপ ছিল, আর তার হাতের এই অদ্ভুত জিনিস যদি হং এর শরীরে যেত তাহলে হং সমস্যায় পড়ত। ওদিকে কিপার ঘুম ভাঙে রাজাকে নিয়ে ভয়ানক স্বপ্ন দেখে। হং তখন এসে বলে সে কিপাকে রাজার কাছে নিয়ে যেতে এসেছে। কিপা কিছুতেই রাজার কাছে যেতে চায় না, রাজাকে নিয়ে মন্দ মন্দ সব কথা বলতে থাকে। হং বলে রাজাকে নিয়ে কোনো মন্দ কথা না বলতে, সে এই সাম্রাজ্যের সবচেয়ে ভালো মানুষ। কিপা তার কথা শুনে না আর বলে সে এখনই চলে যাবে এখান থেকে, হং যেন তার পিছনে না যায়। হং তার পেছন পেছন যেতে থাকে আর তাকে থামানোর চেষ্টা করে, তবে লিউজুনের কথা বলে সে হংকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সে বাজারের দিকে চলে যায়। হাইতাং নামের ওই মেয়েটিকে দেখা যায় যে একটি মাস্ক পরছে। সে মাস্ক পরে তার চেহারা পরিবর্তন করবে এবং ছদ্মবেশে বিস্ট সাম্রাজ্যের প্রাসাদে গিয়ে কিপার উপর নজর রাখবে। তার উপর তার বস ডুইয়ং এমনই নির্দেশ দিয়েছে। বাজারের মধ্যে কিপার দিকে সবাই অদ্ভুত চোখে তাকিয়েছিল। কিপা বুঝে যায় তার এই পোশাক দেখে সবাই তাকে এমনভাবে দেখছে,
সে তাড়াতাড়ি পাশেই এক ভাগ্য গণনাকারী লোকের কাছে চলে যায় আর তাকে নিজের গয়না দিয়ে তার পোশাকগুলো এবং ভাগ্য গণনার পোস্টারটি তার থেকে ধার নেয়। আর সে পয়সা দিয়ে তার কাছ থেকে এই বিস্ট সাম্রাজ্যের একটি টোকেনও নিয়ে নেয় যাতে কেউ তাকে ধরতে না পারে। এরপর দেখা যায় তাকে তেমন আর কেউ নজর করছে না, তবে যার নজর রাখার সে ঠিকই নজর রেখেছে। আমরা দেখতে পাই মুলাং দূর থেকে তার দিকেই তাকিয়ে আছে। মুলাঙের চেহারা এখন একদমই পরিবর্তন হয়ে গেছে, এখন সে খুবই সুদর্শন পুরুষ। এদিকে রাস্তায় একটি মেয়ে কিপাকে থামায় আর বলে টোকেন দেখাতে। কিপা বুঝতে পারছিল না কোন টোকেনের কথা বলছে মেয়েটা। তখন তার মনে পড়ে সে ভাগ্য গণনাকারীর কাছ থেকে সেই টোকেনটি নিয়ে এসেছিল। সে তাকে সেই টোকেনটি দেখায়, কিন্তু তখনই সেখানে আসল ভাগ্য গণনাকারী চলে আসে আর কিপার পরিচয় ফাঁস করে দেয়। তখন সবাই চারদিক থেকে কিপাকে ঘিরে ধরে। কিপা ওই লোককে বলে, আমি তো তোমাকে এর দাম দিয়েছিলাম যাতে তুমি কারো কাছে আমার পরিচয় না প্রকাশ করো, কিন্তু তুমি প্রকাশ করে দিলে। তখন ওই ভাগ্য গণনাকারী বলে, আমি কি করব, আমাকে কেউ একজন তোমার থেকেও অনেক বেশি দাম দিয়েছে তোমার পরিচয় প্রকাশ করে দেওয়ার জন্য। তখন কিপা কি করবে বুঝে পাচ্ছিল না। হঠাৎই তার মাথায় আর একটি প্ল্যান আসে। সে বলে, দেখো আমি এই রাজ্যের ভবিষ্যৎ রানী, তো আমার গায়ে কেউ হাত দিবে না আর আমাকে বাইরে যেতে কেউ আটকাতেও পারবে না। কিন্তু তার এই কথায় কেউ আর বিশ্বাস করে না। তখন দেখা যায় দূর থেকে মুলাং আর লিউজুন এই সব কিছু দেখছিল। লিউজুন কিপার বুদ্ধির প্রশংসা না করে পারে না। এদিকে আমরা বুঝতে পারি ওই ভাগ্য গণনাকারী লোকটিকে অধিক দাম দিয়ে কিপার আসল পরিচয় প্রকাশ করার জন্য মুলাংই বলেছিল। ওদিকে যেই মেয়েটি তার কাছে টোকেন চেয়েছিল, অর্থাৎ সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার হুন্দাই, সে কিপাকে অনেক জিজ্ঞাসাবাদ করে এবং বুঝতে পারে সে ধোকাবাজ কেউ একজন হবে। কিপা কোনো কিছু বলে হুন্দাইকে না গলাতে পেরে শেষ পর্যন্ত বলে সে একজন রাজকুমারী। একজন সৈন্য এসে হুন্দাইকে বলে সে যেহেতু নিজেকে রাজকুমারী বলছে, হতে পারে সেই তাদের ভবিষ্যৎ রানী যাকে সকাল থেকে খুঁজে বেড়ানো হচ্ছে। তবে হুন্দাই ওই সৈন্যের কথা বিশ্বাস করে না আর কিপাকে জিজ্ঞাসাবাদ চালিয়েই যায়। কিপা তার মুখে কিছু একটা ছুরি দিয়ে আবারও পালাতে সক্ষম হয়। ছুটতে ছুটতে সে পুরুষদের গোসল করার একটি জায়গায় চলে আসে। আজ গোসলখানা বন্ধ আছে দেখে সে ভেতরে চলে যায়। বন্ধের দিন বলে সেখানে গোসল করতে এসেছিল মুলাং। কিপা সরাসরি পৌঁছে যায় তার কাছে। দিনের বেলা মুলাংয়ের চেহারা দেখে কিপা তার প্রেমে পড়ে যায়। মুলাং তাকে দেখে রাজকুমারী বলে ডাকে। কিপা জিজ্ঞেস করে সে কিভাবে জানলো কিপা একজন রাজকুমারী। আর এই সময় সেখানে কেউ চলে আসে আর মুলাং কিপার হাত ধরে সেখান থেকে টেনে দূরে নিয়ে আসে, কারণ কেউ যদি কিপার সামনে তাকে মহারাজা বলে সম্বোধন করে তাহলে সব কিছু ফাঁস হয়ে যাবে। কিপা ভাবতে থাকে হয়তো এই লোকটি ডাক্সিয়া থেকে এসেছে, তাই তাকে চিনতে পেরেছে। আর তার কাছে ডাক্সিয়া সাম্রাজ্যের টোকেনও ছিল, সেটাও সে দেখে নিয়েছিল। সে ভীষণ খুশি হয়ে যায় আর মুলাংকে জড়িয়ে ধরে, আর এতে মুলাংও সায় দেয়। আর সে বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে যে সে কিভাবে ডাক্সিয়া থেকে এখানে এসে পৌঁছালো। মুলাং বলে রাজা তাকে ডেকে পাঠিয়েছে এবং সে রাজার খুব কাছাকাছিই থাকবে, তাই সে বিভিন্ন তথ্য এনে কিপাকে দিতে পারবে। এই কথা শুনে কিপা আরও বেশি খুশি হয়ে যায়। মুলাং কিপাকে বলে তাকে লিজিয়ং বলে ডাকতে, এখানে সবাই তাকে সেই নামেই ডাকে। সে কিপাকে আরও বলে আপাতত কিছুদিন কোনো কাজ না করে ধৈর্য ধারণ করে থাকতে, তারা খুব দ্রুতই ডাক্সিয়া চলে যাবে। কিপা তার কথায় রাজি হয়। মুলাং বলে, আমি সেই গার্ড যে আপনাকে সেদিন কিডন্যাপের রাতে বাঁচাতে এসেছিলাম, আর আমি যখন আপনাকে বাঁচাতে এসেছিলাম তখন ওই বিস্ট কিং মুলাং এবং লিওজুন আমাকে বেহুশ করে দিয়েছিল, আর আমার যখন চোখ খুলে আমি তখন এইখানে আমাকে আবিষ্কার করি এই বিস্ট সিটিতে। আমি জানি না এরা কেন এমন করছে, এদের আসল উদ্দেশ্যটা বা কি। কিপা তখন বলে যে এদের মেইন টার্গেট আমি, এই বিস্ট কিং আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে এবং সে আমাকে বিয়ে করতে চায়। আর এটা শুনে মুলাং হাসতে থাকে, কিন্তু সেটা মনে মনে। তখন কিপা তাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো বিস্ট কিংকে দেখেছো, সে খুবই রুড এবং ভয়ঙ্কর দেখতে। মুলাং বলে, হ্যাঁ আমি তাকে চিনি, সে আমার ফাইটিং স্কিল দেখে আমাকে পছন্দ করেছে আর সেজন্য সে আমাকে এখানকার গার্ড বানিয়েছে, কিন্তু তুমি তাকে যতটা খারাপ ভাবো সে ততটাও খারাপ না। এখন কিপা বলে, শুনো এখন এগুলো গুরুত্বপূর্ণ নয়, এখন গুরুত্বপূর্ণ হলো আমরা এখান থেকে কিভাবে ফিরে যাব।
আর বলে আমি কোনো না কোনো রাস্তা বের করেই ছাড়ব, ততদিন তুমি আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আর আমরা যখন ডাক্সিয়া স্টেটে ফিরে যাব তখন তোমাকে আমার বাবাকে বলে অনেক ভালো একটি পদ দিয়ে দিব। এই কথা শুনে মুলাং হাসতে থাকে। এদিকে মুলাংকে খুঁজতে সেখানে লিউজুন চলে আসে। মুলাং তখন লুকিয়ে পড়ে আর কিপা লিউজুনের সামনে চলে আসে। কিপা বলে সে হাঁটতে বেরিয়ে তার চুলের কাঁটা হারিয়ে ফেলে, কাঁটা খুঁজতে খুঁজতেই তার এখানে আসা। কাঁটা পাওয়া যায় আর লিউজুন কিপাকে নিয়ে প্রাসাদে চলে যায়। প্রাসাদে হং তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওদিকে মুলাং আজ কি হলো সব কিছু লিউজুনকে খুলে বলে। সে বলে আজ থেকে সে কিপার কাছে দিনের বেলা লিজিউং আর রাতের বেলা রাজা মুলাং। এই নাটক চালিয়ে যেতে লিউজুন যেন তাকে সাহায্য করে। মুলাং কিপাকে ডাক্সিয়া যেতে সাহায্য করার বাহানায় তার ঘনিষ্ঠ হয়ে যাবে, আর ঘনিষ্ঠ হতে পারলেই তার মুক্ত বের করাও সহজ হবে। প্রাসাদে বসে কিপা একটি বিস্ট প্রাসাদ আর সাম্রাজ্যের ম্যাপ আঁকার চেষ্টা করছিল। সে পুরো শহরে ছুটে বেরিয়েছিল হুন্দাইয়ের হাত থেকে বাঁচতে, তাই তার শহর সম্পর্কে একটি ধারণা হয়েছে। সে ঠিক করে এই ম্যাপ লিজিউংকে দিবে যেন তারা সেখান থেকে পালাতে পারে। এই সময় সেখানে হং তার জন্য খাবার নিয়ে আসে। হং বলে সে বিস্ট সাম্রাজ্যের স্পেশাল খাবার নিয়ে এসেছে, যা মূলত কিছু সেদ্ধ সবজি। রাজকুমারী হিসেবে কিপার মাংস খাওয়ার অভ্যাস, তাই সে মাংস খুঁজতে থাকে। হং বলে বিস্ট সাম্রাজ্যে মাংস খাওয়া নিষিদ্ধ। ধারণা করা হয় যে 100 বছর আগের প্লেগটি হয়েছিল তা পশু পাখিদেরই অভিশাপে হয়েছিল, তাই পূর্বপুরুষদের নির্দেশে তাদের পশু পাখিদের মাংস খাওয়া নিষেধ। এই সব কিছু শুনে কিপা আরও বেশি বিরক্ত হয়ে যায়। দিন দিন এখানে থাকাটা যেন তার অসহনীয় হয়ে উঠছে। লিউজুন মুলাংয়ের কাছে কিছু কাগজ নিয়ে যায় যেগুলো আসলে অভিযোগপত্র। কিপা গতদিন বাজারে যা কাণ্ড করেছে তারপর অনেক লোক তার বিরুদ্ধে অভিযোগ করেছে। লিউজুন কাচুমাচু হয়ে মুলাংকে বলে মানুষ জীবনে একবারই বিয়ে করে, কিপার মতো অদ্ভুত মেয়েকে বিয়ে করাটা রাজার উচিত হবে না। রাজা বলতে থাকে মুক্ত পাওয়ার জন্য সে যে কোনো কিছুই করতে পারে, আর কিপার অদ্ভুত ব্যবহার করার কারণ হল সে অনেক বেশি তার বাড়িকে মিস করছে। একসময় যখন সেই পবিত্র মুক্ত পেয়ে যাবে সে, তখন কিপাই রাজ্যের যোগ্য রানীতে পরিণত হবে। মুলাংয়ের কেন যেন কিপার প্রতি বেশ একটি সহানুভূতি আছে যা লিউজুনের চোখ এড়ায় না, তবে লিউজুনের বলার কিছুই থাকে না। এই সময় সেখানে চলে আসে সেনাবাহিনীর কমান্ডার আর তার সাথে হুন্দাই। কমান্ডার হুন্দাইকে ক্ষমা চাইতে বলে, তবে হুন্দাই ক্ষমা চাইতে চায় না। সেখানে রাজার সেনাপতি তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে তাকে আটকাতে পারে না, আর সেও সেনাপতির কোনো কথাই শোনে না। কালকের কাণ্ডের পর হুন্দাইয়ের হাতে চোট লেগেছিল, তাই সে তার হাতটি বেঁধে এসেছিল। আর এদিকে মুলাংয়ের চেহারা যেন সে দেখতে না পায়, তাই সে তাড়াতাড়ি তার চেহারা ঢেকে ফেলে। তখন হুন্দাই বলে যে কালকের ওই মেয়েকে শাস্তি দেওয়া উচিত, কারণ সে কালকে নিজেকে আপনার ফিউচার ওয়াইফ বলে দাবি করছিল, আর সে পুরো শহরের অনেক ক্ষতি করেছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, তার উপর আমার সাথে অনেক বেয়াদবিও করেছে। মুলাং বলে গতকাল সে রাজকুমারীর পরিচয় জানার পরও কেন তার সাথে এমন কঠিন ব্যবহার করেছে। হুন্দাই বলার চেষ্টা করে রাজকুমারী সাম্রাজ্যের নিয়ম ভেঙেছিল, তাই সে তার সাথে এমন করেছে। মুলাং রাজ্যের জন্য চিন্তা করায় হুন্দাইকে পুরস্কৃত করে, আবার রাজকুমারীর সাথে বেয়াদবি করায় তাকে শায়েস্তাও করে। এরপর হুন্দাইয়ের সাথে থাকা সেই সেনাপতিটি তাকে জোর করে টেনে টেনে নিয়ে যেতে চায়। সে যেতে চায় না, তবুও সে তাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। এর মানে এখন মুলাংয়ের হৃদয়ে কিপার জন্য জায়গা তৈরি হচ্ছে, আর এজন্যই আজকে সে মুলাংয়ের পক্ষ হয়ে কথা বলেছে। তখন তার ভাই তাকে টিজ করে বলতে থাকে, দেখো প্রিন্সেস কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর, কারণ সে এই শহরে আসতেই চারিদিকে হাঙ্গামা বাজিয়ে দিয়েছে। জানি না বিয়ের পর আপনার কি হবে, সে আপনার কি হাল করবে। তখন মুলাং বলে, মানে কি কি বলতে চাইছো? সে বলে, আমি এখানকার রাজা, তাই সে আমার উপর কোনো কিছুই করতে পারবে না। তখন তার কথা শুনে লিওজুন হাসতেই থাকে আর কিছুই বলে না। এরপর লিউজুন আর মুলাং যায় কিপার কাছে। মুলাং কিপার কাছে লিজিউং সেজে যায়। লিউজুন বলে রাজা লিজিউংকে কিপার নিরাপত্তা রক্ষী হিসেবে পাঠিয়েছে। লিজিউংকে দেখে কিপা খুবই খুশি হয়। সে লিউজুন আর হংকে ফুল আনার বাহানায় বাইরে পাঠিয়ে দেয়। মুলাং কিপাকে বলে রাজা তার জন্য ভ্রমণ টোকেন পাঠিয়েছে, যেন কিপা রাজ্যে ঘুরে বেড়াতে পারে। রাজা বুঝতে পেরেছে বন্দি থাকতে কিপার আর ভালো লাগছে না। কিপা এসব কথা পাত্তা না দিয়ে মুলাংকে শহরের ওই ম্যাপটি দেখায় যেটি সে তৈরি করেছে।
কিপার কাজ দেখে মুলাং বেশ অবাক হয়, তবে সে তা কিপাকে বুঝতে দেয় না। মুলাং বলে এই ম্যাপটি কাজে আসবে না, কারণ তারা শহর থেকে বের হতে পারলেও এই সাম্রাজ্য ছেড়ে যেতে পারবে না, রাজা মুলাংকে ছাড়া। মুলাংকে সাথে নিয়েই এই রাজ্য ছাড়া সম্ভব, কারণ একমাত্র রাজা মুলাংই এই রাজ্য থেকে বের হওয়ার পথ জানে, আর কেউ সেটা জানে না। তাই তুমি রাজার সাথে যে বন্ধুত্ব করে নিতে পারো এবং তার সাথে কথা বলে এই রাজ্য থেকে বের হওয়ার পথ খুঁজে নিতে পারো। কিন্তু কিপা তাকে মানা করে দেয়, কারণ তার রাজা মুলাংকে একটুও পছন্দ না, কারণ সে তাকে এখানে কিডন্যাপ করে রেখেছে। সে ভালো হলে কি তাকে এখানে কিডন্যাপ করে রেখে দিত? কিপার এই কথা শুনে মুলাং চুপ হয়ে যায়। এরপরই মুলাং কিপার পেট থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আসলে কিপা কথা বলতে বলতে ক্ষুধায় অস্থির হয়ে উঠেছিল, এই জন্যই তার পেট থেকে এরকম অদ্ভুত ধরনের শব্দ বের হচ্ছিল। সে এইসব শাকসবজি খেতে পারছিল না। মুলাং তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। কিপা তার সমস্যার কথা খুলে বলে তাকে। মুলাং বলে সে সব কিছু বুঝতে পেরেছে। এদিকে লিওজুন আর হংও ভালো সময় কাটাচ্ছিল একটি ফুলের বাগানে। হং লিওজুনকে একটি ফুল দিলে সে সেটি নিয়ে নেয়। অর্থাৎ শুধু হংই লিওজুনকে পছন্দ করে না, লিওজুনও হংকে অনেক পছন্দ করত। রাতের বেলা কিপা শুয়েছিল, কিন্তু সে খিদায় ছটফট করতে থাকে। সে তার ভাতিজি অর্থাৎ ঝাওয়ের নাতনি জিংমিংকে এবং তার রাজ্যের সুস্বাদু সব মাংসের খাবারকে খুবই মিস করছিল। এই সময় হং কিপার জন্য খাবার নিয়ে আসলে কিপা তাকে বলে রাজাকে গিয়ে বলতে মাংস না খেলে সে মরেই যাবে। এই খবর হং লিওজুনকে দেয়। এছাড়াও সে লিওজুনকে তার নিজের হাতে তৈরি করা একটি গ্লাভস উপহার দেয়, তবে লিওজুন তা নিতে চায় না। লিওজুন মনে মনে খুশিত হয়, কিন্তু সে তাকে মানা করে দেয়। কোনো এক কারণে সে হং এর থেকে দূরে দূরে থাকত, কিন্তু গ্লাভস নিতে মানা করায় হং এতে কষ্ট পায়। আর সে ভাবে লিওজুন কেন সবসময় আমার সাথে এরকম করে। যাই হোক, এরপর লিওজুন হং এর কাছে একটি মুরগির মাংসের রোস্ট দেয়। হং বলে, যাক ভালো হলো, আমি তো মাংসের খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি এটা কোথা থেকে পেলে? তখন লিওজুন বলে, রাজা এটা আমাকে কিপার কাছে পৌঁছে দিতে বলেছে। তো হং লিওজুনের কাছ থেকে সেই মুরগির রোস্ট নিয়ে কিপার কাছে যায়। কিপা সেই রোস্ট দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু সে হংকে জিজ্ঞেস করে সে এটা কোত্থেকে পেল, তারা তো শাকসবজি খায়। হং বলে, আমি এটা একটা স্পেশাল জায়গা থেকে খুঁজে এনেছি। এরপর দেখা যায় লিজিউং অর্থাৎ মুলাং নিজেও সেখানেই চলে আসে। সেখানে কিপা খুব খুশি হয়ে মাংস খাচ্ছিল এবং মুলাংকেও মাংস খেতে জোর করছিল, কিন্তু মুলাং তা খেতে মানা করে। মুলাংকে জোর করতে করতে কিপা হঠাৎ করেই মাংসের পিস মুলাংয়ের ঠোঁটের সাথে লাগিয়ে ফেলে। এরপর সে একটি কাপড় দিয়ে মুলাংয়ের ঠোঁট পরিষ্কার করতে গেলে সে মুলাংয়ের অনেক বেশি কাছে চলে আসে। এতে মুলাং অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। সে হা করে কিপাকেই দেখে যাচ্ছিল। এরপর হঠাৎই সে সেখান থেকে উঠে যায়। মাংস খাওয়ার পর কিপা এবার নতুন ডিমান্ড করতে শুরু করে। সে বলে, মাংসের সাথে ওয়াইন হলে আরো বেশি ভালো হতো। তখন মুলাং তাকে বুঝায় এটা এখানে সম্ভব না, কারণ এই রাজ্যের মানুষ ওয়াইন বা অন্য কোনো মদ খায় না, কারণ তারা খুব অল্পতেই মাতাল হয়ে যায়। এই কথা শুনে কিপা একটি নতুন পরিকল্পনা করে রাজাকে ফাঁসানোর জন্য। এটা শুনে মুলাং চুপ হয়ে যায়, কারণ সে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছিল। এরপর কিপা বলে, আমার কাছে অনেক ভালো একটা বুদ্ধি আছে, আর সেটা সে মুলাং এর কানে কানে বলতে যায়। কানে কানে সে যখন কথা বলছিল, মুলাং অদ্ভুত ফিল করে আর সেখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, কারণ তার হার্ট অনেক জোরে জোরে বিট করছিল। আর কিপাকে বলে, আচ্ছা তোমার ওয়াইন চাই তো, আমি যে কোনো জায়গা থেকে খুঁজে তোমার জন্য ওয়াইন নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মুলাং আর তার ভাই সেই দরজার সামনে আসে যেখান থেকে অন্য দুনিয়ায় যাওয়া যায়, অর্থাৎ ডাক্সিয়া স্টেটে। তখন তার ভাই তাকে বলে, তোমার শুধুমাত্র এই ওয়াইন কেনার জন্য ওইখানে যাওয়া উচিত হবে না। কিন্তু মুলাং তার কোনো কথাই শুনে না। সে শুধুমাত্র কিপার জন্য ওয়াইন কিনতে ডাক্সিয়া স্ট্রিটে যায় এবং ওই দরজা খুলে ফেলে। পর শেষমেশ ওয়াইন নিয়ে সে বিস্ট সিটিতে চলে আসে। এদিকে কিপাও হংকে বলে, কিছু মশলা আর ফল নিয়ে আসো। সে মশলা আর ফল নিয়ে আসলে সে সেই ফলের রস আর সেই ওয়াইন একসাথে মিশিয়ে একটি অন্যরকম ওয়াইন তৈরি করে, আর পরীক্ষা করার জন্য সে হং আর মুলাংকে সেটা খেতে দেয়। মুলাং প্রথমে সেটা খেতে চায় না, তবে কিপার জোরাজোরিতে বাধ্য হয়ে সেটা খেয়ে নেয়। অল্প একটু খেতেই দুজনই একদম মাতাল হয়ে যায়। কিপা এটা দেখে খুবই আনন্দিত হয়।
কিন্তু কিপা মুলানকে বলতে থাকে, তুমি দাক্সিয়া স্ট্রিটের লোক হয়েও অল্প একটু ওয়াইন খেয়ে মাতাল হয়ে গিয়েছ, তুমি তো দাক্সিয়া স্ট্রিটের মানই রাখতে পারলে না। কিন্তু তখনই মুলাং মাতাল হয়ে কিপার গায়ের উপর পড়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। কিপাও একটু অবাক হয়ে যায় এবং একটু অন্যরকম অনুভব করতে থাকে। ঠিক এই সময় লিউজুন চলে আসে, সে কোনো মতে ব্যাপারটা সামলায় আর মুলাংকে ঘরে নিয়ে আসে। মুলাংয়ের নেশা কাটতেই সে বলে সে বুঝতে পেরেছে কিপা কি করতে চায়, সেও তার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। মুলাং বিভিন্ন বই থেকে পড়াশোনা করে কিছু তথ্য বের করে। ওদিকে হং খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তাকে মাতাল অবস্থায় লিউজুন দেখে ফেলেছে। যাকে সে এত পছন্দ করে সেই মানুষটি তাকে এরকম মাতাল অবস্থায় দেখে ফেলেছে, এর চেয়ে লজ্জার আর কি আছে? লিউজুন হংকে নিয়ে কি মনে করবে তা নিয়েই সে চিন্তিত হয়ে যায় আর সেটা নিয়েই চিন্তা করতে থাকে আর মন খারাপ করে, কারণ সে ভাবে সে মাতাল অবস্থায় হয়তো অনেক উল্টোপাল্টা কিছু করে ফেলেছে। কিন্তু কিপা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে উল্টোপাল্টা কিছুই করেনি, তাই তার এই সব নিয়ে মন খারাপ করার কোনো দরকারই নেই। কিপা হংকে অনেকক্ষণ বোঝানোর পর হং শান্ত হয়। এরপর কিপার মাথায় আর একটা বুদ্ধি আসে। সে হংকে বলে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ হংকে করে দিতে হবে। সে কি করে দিতে পারবে? হং বলে অবশ্যই পারবো, কেন পারবো না, তুমি একবার বলেই দেখো। এরপর কিপা হংকে কানে কানে সব কিছু খুলে বলে। তাহলে কি কিপা তার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবে? সে কি এই ভয়ঙ্কর বিস্ট থেকে নিজেকে বাঁচাতে পারবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, সে কি আদৌ জানতে পারবে যে এই বিস্টই তার ভালো লাগার মানুষ? জানতে হলে পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে, যেটা আমি খুব দ্রুতই আপনাদের কাছে নিয়ে আসব। এই পার্টটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, সেই সাথে পরের পার্টটি দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।